আর জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়া কবি শোনালেন তার অমর কবিতাখানি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মুক্তি সাই, মুক্তি সাই, মুক্তি সাই। গ্রামবাসী শেখ সাহেব কইছে, শেখ সাহেব কইছে, এবারে সংগ্রাম আমাগো মুক্তির সংগ্রাম, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ফুফু মুক্তি চাই, মুক্তি চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ও দাদি দাদি পাগলে কইল আমাদের দেশে বলে যুদ্ধ লাগবো, তখন আমরা কই যাবানি? জানি না রে দাদু, দেশে যুদ্ধ লাগলে এই স্বামীর পিতা তুই কই যাবনি আমরা? আবে সালে তু কন হে, ইধার আজা, পকড়ে সালে কো। আমি মুক্তি, আমি মুক্তি, আমি মুক্তি। সালে তুই ফির সে বল তুই কন হে, নেই তো সালে গুলি কর দুঙ্গা, বল। আমি স্বাধীনতা, আমি স্বাধীনতা, আমি স্বাধীনতা। সুয়ার কা বাচ্চা, কুত্তা কা বাচ্চা, সালা বেঙ্গল, সালে কো গুলি কর, কর সালে কো গুলি। হুজুর হুজুর হুজুর, উসকো ছোর দো হুজুর, ও আমার এলাকা মে পাগল হে, উসকো ছোর দো, উসকো ছোর দো হুজুর, ছোর দিয়া। এ সালা তুই এখানে কি করতে আইছিস? এনা শুনা, যা ভাগ, মুক্তি। আমার শীত ভালো লাগে না, গরম ভালো লাগে না গো, এখন আমি কি দে করি? বাগেটালি, আরে বাগেটালি, ছাতাটা ডানে ধর। কি হুজুর? বামে? আরে ধর, ডান বাম কিছু চিনিস না। আচ্ছা হুজুর, আপনি বড় না আপনার বাবা বড়? এ হারাম ধর, তুই আস কি শেষ, একান ধর, কান ধর। এক দুই। হুজুর আমাশা হয়েছে তো, তাই না বাড়ি হয়ে গেছি। এ বাকেটালি চল বিহারি গ্রাম থেকে একটু ঘুরে আসি। এ কদমালি কই যাস দাঁড়া, আমার জীবন যৌবন কায়রা নিছস, বিয়া করবি কিনা বল, তোরে ছাড়া আমি বাঁচুম না। রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, মারবেন না আমার বে, এনা স্বামী দরজা।
জীবন মারবে নায়া আমার রে নাচে প্রিয়া আমার এতই রে ছিল হুজুর এত কাহিনী বাদ দিয়ে তালাক দেন তুই ঠিকই করছিস এক তালাক ওগো তুমি এই কামটা কইরো না গো তুমি ছাইরা দিলে আমি কার কাছে যাম গো তুই জাহান নামে যা হারাম জাতি দুই তালাক তোর গুষ্টি হুদ্দে তালাক ও আল্লাহ গো আমার কি হলো গো আমি যুদ্ধে যাচ্ছি যেন দেশকে স্বাধীন করতে পারি হে আল্লাহ আমার সন্তানের জীবনের বিনিময়ে হলেও এই দেশকে তুমি শত্রু মুক্ত করো খোদা সব শেষ করে ফেলাইলো পাক বাহিনী আমার সব শেষ করে ফেলাইলো ওরে শালা কাম সারছে বাঙালিরে কি করে ফেলাইছে এখনই তো হুজুর রাজা কইত হুজুর 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 কে হওয়া বল হুজুর বাঙালি লোক যুদ্ধ কান্না গেলে আতাই হোগা কিদার ও লোক হুজুর ও লোক তো ব্রিজ কে ওপার হে ঠিক হে সালে কো আনে দে গুলি সে উড়া দুঙ্গা জি হুজুর সবকো মার দেগা আমি ইসকো না দা বলাই কি রা যুদ্ধ করব হয় কি মারুনে নাকি তে সন্তানে তুমি মেতেছে আজ সমর তাকরি তাকরি তোরি ধর শয়তান রে ধর ভালো করে ধর মরে গেলাম রে
এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি গণতন্ত্রের মানসকন্যা মহানুভবতার আলোকবর্তিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। উপস্থিত সুধী, চলুন করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সভাপতি, সহকর্মীবৃন্দ, রাষ্ট্রদূতগণ, অন্যান্য সহযোগী দেশ, সংস্থা প্রতিনিধি, উপস্থিত সুধীমণ্ডলী এবং আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের 13 বছরের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার স্বীকৃতিস্বরূপ আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করতে সক্ষম হয়েছি। পেরিয়ে এসেছি 2022 সাল। আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশ সবে বিশ্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।